শিকারে যখন বাহন, সাপের পিঠে চড়ে যাচ্ছে ব্যাং, দেখে সকলে অবাক। অনেকেই নাম দিলেন খতরোকে খিলাড়ি। খাদকের পিঠে চড়ে বসলো খাদ্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাপের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাং। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন, অবাক তো হওয়ার কথা, কারণ এই দৃশ্য দেখা তো অনেক দূরের কথা, এমনটা হয়তো কল্পনাও করা যায় না। যে ব্যাং কিনা সাপের খাদ্য, সেই শিকারিকেই বাহন বানালো ব্যাং। তবে হ্যাঁ, জানিয়ে রাখি, এই ঘটনাটি কিন্তু একেবারেই সত্যি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে সাপের পিঠে চড়ে দিব্যে ঘুরে বেড়াচ্ছে ব্যাং। খাদ্যচক্রে সাপ ও ব্যাঙের সম্পর্ক খাদ্য খাদকের। সাপের প্রধান খাদ্য তালিকায় থাকে ব্যাং। গ্রামে গঞ্জে যারা বড় হয়েছেন তারা অনেকেই সাপকে ব্যাং শিকার করতে দেখেছেন, কিন্তু সাপের হাত থেকে বাঁচতে ব্যাংকে তার পিঠে চেপে বসতে দেখেছেন কখনো সাপ? এই কথাটি শুনলেই যেন সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। সাপ, যাকে দেখলে দূর থেকেই মানুষ ভয়ে সরে যায়। সাপ ভয় পায় না এমন প্রাণী বোধ হয় পৃথিবীতে খুবই কম আছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা নানান ধরনের অবাক করা বেশ কিছু ঘটনার সাক্ষী থেকেছি, যেখানে এক মহিলাকে সাপে পেঁচিয়ে ধরেছে, কারো আবার জামার ভেতর থেকে বেরোচ্ছে কালকিউটে সাপ, কখনো আবার জীবন্ত মহিলাকে আস্ত গিলে খেয়েছে সাপ। সোশ্যাল মিডিয়ার দৌলাতে তো আমরা এমন অনেক ঘটনাই দেখেছি, তবে এবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যা দেখলে চমকে উঠবেন আপনিও। আমরা সকলেই জানি সাপের প্রধান খাদ্য ব্যাং, আর সেই ব্যাংকে কিনা সাপের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা গেল। আর এই ভিডিও সামনে আসতেই রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে, আর এটাই স্বাভাবিক। অবাস্তব কোনো ঘটনা সেটি সমাজ মাধ্যমে আসবে আর ভাইরাল হবে না এমনটা আজকাল হতেই পারে না। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে লম্বা লম্বা ঘাসের ওপর দিয়ে চলে বেড়াচ্ছে একটি সাদা রঙের সাপ, যেমন লম্বা তেমনই চওড়া। তবে অবাক করার বিষয় হল ওই সাপটির পিঠে একটি ব্যাং চড়ে রয়েছে, বাহনের পিঠে চড়ে সেও এগিয়ে চলেছে। শিকার যে পিঠে চেপে রয়েছে তা নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি সাপটিকেও। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় 10 সেকেন্ডের এই ভিডিওটি। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। ভিডিওটি সামনে আসতেই অনেকে মজার মজার মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী পুরো বিষয়টিকে সাপ ট্যাস্কি হিসেবে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার ব্যাংকটির নাম দিয়েছেন খতরোকে খিলাড়ি। কেউ কেউ তো আবার স্ক্রোল করে বারংবার দেখছেন এমন অবাক করা ভিডিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।